আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ছেলে মেয়েকে শ্রেষ্ঠ বানানোর জন্য সর্বশ্রেষ্ঠ কি আমল, ছেলে মেয়েকে সেরা বানানোর সেরা এক আমল আপনাদেরকে বলবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, সন্তানকে ছেলে মেয়েকে শ্রেষ্ঠ বানাতে চাইলে উত্তম নেক আল্লাহওয়ালা উত্তম আমল ওলা জিন্দিগি ওলা লোক ভালো লোক বানাতে চাইলে এই আমলটা আপনার জন্য জরুরি, আমার জন্য জরুরি। এই আমলটা হচ্ছে ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওহু, যখন লুকমান তার ছেলেকে বলল, ইব্রাহিম তার ছেলেকে বলল। এই বিষয়গুলো নিয়ে কোরআনে কারিমের মধ্যে অনেক আয়াত আছে। প্রত্যেক নবী তার ছেলে মেয়েদেরকে কিছু কিছু ওসিহত করে গিয়েছেন, কিছু আদেশ নির্দেশ দিয়ে গিয়েছেন। কোনো কোনো নবী বলেছেন তুমি এক আল্লাহর পথে থাকো, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না, ঠিক মতো নামাজগুলো পড়ো, আল্লাহ তোমার ছেলে মেয়েকে উত্তম বানাবেন। আবার কোনো কোনো নবী বলে গিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আবার কেউ কেউ বলে গিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এক নবীর এক একটা আমল ছিল। এই জন্য আমরা আমাদের যে কোনো আমলকে জিন্দগিতে পরিণত করতে পারি, আপনি আমলগুলো করবেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, দোয়া করবেন যে হে আল্লাহ আমি আপনার সাহায্য চাইছি, আপনার কাছে দোয়া চাচ্ছি, আপনি আমার দোয়াকে অবশ্যই কবুল করেন এবং সন্তান নেক হওয়ার জন্য দোয়া করবেন। কোরআনে কারিমের আয়াতের অর্থগুলো কিন্তু এগুলাই যে হে আল্লাহ উত্তম উত্তম সন্তান দান করবেন, উত্তম বংশধর দান করেন এমন কিছু। এই জন্য আমরা অবশ্যই এই আয়াতগুলো যেভাবে বলা আছে সেভাবে না করলেও নিজের ভাষায় আল্লাহর কাছে সন্তান উত্তম হওয়ার জন্য, কল্যাণ হওয়ার জন্য দোয়া করব। প্রত্যেকটা নবী তার ছেলে মেয়েকে কিছু কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেগুলো প্রত্যেকটা বিষয়ে কোরআনে কারিমের মধ্যে আয়াত এসেছে। এই জন্য অবশ্যই সন্তান উত্তম নেক বানাতে চাইলে বিয়ের আগে থেকেই আল্লাহ তুমি আমাকে উত্তম সন্তান বংশধর দান করো, উত্তম স্ত্রী অথবা উত্তম স্বামী দান করো, আগে থেকেই দোয়া করতে হবে। যখন বিয়ের পরেও দোয়া করতে হবে, সন্তান না থাকলেও দোয়া করতে হবে, সন্তান থাকা অবস্থায়ও দোয়া করতে হবে, এই দোয়াগুলো কন্টিনিউ করতে হবে। আশা করি আল্লাহ তাআলা উত্তম সন্তান দান করবেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।